Io di là che anche. E aiuta io. আমাদের এখানে দুইটা ফ্যাক্টরি, আমরা দুইটা ফ্যাক্টরি পরিচালনা করি। একটার নাম হলো বাইজি ড্রেসেস লিমিটেড, আর একটা সিএসএফ গার্মেন্টস লিমিটেড। আমাদের এখানে অলমোস্ট প্রায় 1300-1350 ওয়ার্কার কাজ করে, স্টাফ ওয়ার্কার সব মিলিয়ে। তো আলহামদুলিল্লাহ আমাদের উপস্থিতি এখনও ভালো। আমরা চেষ্টা করছি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য। আমরা প্রত্যেকটা ওয়ার্কার এবং স্টাফ ঢোকার সময় তাদেরকে এই স্যানিটাইজার দিয়ে স্প্রে করা হয়, এবং প্রত্যেকের জন্য ওয়াশরুমে পর্যাপ্ত পরিমাণে সাবান দেওয়া আছে, পানি দেওয়া আছে। তাদেরকে বারবার নির্দেশিকা দেওয়া হচ্ছে যেন তারা খুব সুন্দরভাবে হাতটা বারবার ধুতে পারে, কোনোভাবে যেন হাত ধৌত না করে হাতটা মুখে না ব্যবহার টাচ না করা হয়, এবং প্রত্যেকেই মাস্ক ব্যবহার করার জন্য আমরা বাধ্যতামূলক করে দিয়েছি, এবং প্রত্যেকের মুখে আলহামদুলিল্লাহ মাস্ক আছে, তারা সেটা যথাযথভাবে ব্যবহার করতেছে। এর মধ্যে আপনাদের এখানে কেউ অ্যাবসেন্স বা কোনো কেউ এখানে যারা প্রেজেন্ট যারা আছে আনপ্রেজেন্ট কেউ আছে এই মুহূর্তে? আসলে তারা এখনো সেরকম কোনো চিন্তা তাদের মধ্যে দেখিনি। তারা এখনও জিনিসটাকে অত সিরিয়াসলি মানে নেগেটিভলি নেয়নি। তারা বুঝতেছে যে আমাদেরকে কর্ম পরিচালনা করতে হবে, আবার সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ সাবধানতা যেমন প্রয়োজন আছে, আবার আমাদের এই শিল্পকেও বাঁচিয়ে রাখা আমাদের ততটাই জরুরি। এই বোধগম্য থেকেই তারা আসলে এখন পর্যন্ত তেমন অনুপস্থিতি আমরা দেখতে পাইনি। আর এর মধ্যে কি অসুস্থতার মধ্যে আপনাদের এফেক্ট হয়েছে কেউ, জ্বর সর্দি এই ধরনের কেউ? না, আমরা এই আমরা এটার জন্য খুব কঠোরভাবে আমরা এটা পালন করতেছি। আমাদের নার্স আছে, নার্স প্রতিনিয়ত এটা তারা দেখাশোনা করতেছে। কারোর মধ্যেই যদি কোনো ধরনের তাপমাত্রা অতিরিক্ত দেখা যায় আমরা তাকে কোনোভাবেই ঢুকতে দিচ্ছি না। বাট আলহামদুলিল্লাহ আমরা এখনও আমাদের এই ফ্যাক্টরিতে এই ধরনের কোনো ধরনের সিমটম পাইনি। আমরা আসলে বন্ধ তো আমাদের বরাবরের মতোই এই আমরা এই 7টা পর্যন্ত আমাদের কাজ চলে। আগামীকালকে তো সরকারি ছুটি সারাদিনই, এরপরে যে লকডাউনের ইস্যুটা আসছে এই ব্যাপারটাতে আমাদের কাছে সরকারের নির্দেশিকা হচ্ছে যে চাইলে মালিক পক্ষ এটা চালিয়ে যেতে পারেন, আর যদি চায় বন্ধ রাখতে পারেন। এখন আসলে সত্যিকার অর্থে কি, আমরা তো এই এমন একটা পর্যায়ে আসি আমাদের অর্ডারগুলো যে কোনো মুহূর্তেই এটা ক্যান্সেলেশনে চলে আসে, যেটা অন টাইমে যদি আমরা শিপমেন্ট করতে না পারি। এমনি বৈশ্বিক পরিস্থিতি সবাই আমরা আতঙ্কে আছি, আপনারা সবাই জানেন। এরই মধ্যে প্রায় 2 লাখ 2 লাখ সরি 2 লাখ কোটি
ডলারের অর্ডার অলরেডি ক্যান্সেল হয়ে গেছে। সো আমাদের এই রানিংটাও যদি ক্যান্সেল হয়ে যায়, আমরা এই ওয়ার্কারদেরকে বেতন দিতে আমাদের জন্য হিমশিম খেয়ে যেতে হবে। সেই জন্য হয়তো বা এখনও আমরা সিদ্ধান্ত নিতে পারিনি, হয়তো বা কন্টিনিউ করতে পারি অথবা পরিস্থিতির কারণে বন্ধ। আপনার নামটা? আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, আমি প্রতিষ্ঠানের ম্যানেজিং।